আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যারা ভিডিও করেন ফেসবুক ইউটিউবে, তাদের হয়তো ক্যামেরা নাই, যেরকম আমি ভিডিও করি মোবাইল দিয়ে। তো একটি সফটি আছে ওপেন ক্যামেরা 2 MB, তো আপনারা সেটি ডাউনলোড করে HD কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন মোবাইল দিয়ে। তো আপনারা যদি সে সফটওয়্যারটি নেই, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আমি দেখিয়ে দেবো স্ক্রিনশটের মাধ্যমে। আর আপনাদের সাউন্ড কোয়ালিটি যদি ভালো HD কোয়ালিটির করতে চান, তাহলে আমার এই অডিও সফটওয়্যারটি নিতে হবে। তো যারা ডাউনলোড করতে পারেন না, তো ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ডাউনলোড করে নেবেন। আর যারা ফেসবুকে দেখছেন, তাদের জন্য দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। অবশ্যই আপনারা লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ইসলামিক ভিডিও, গজল এবং আরও অনেক কিছুই এই মোবাইল দিয়ে এডিটিং করি। সবথেকে ভালো এডিটিংয়ের সফটওয়্যার কাইনমাস্টার দিয়ে ভালো এডিটিং হয়। ইসলামিক গজল এবং কিরাত কুরআন তেলাওয়াত করতে পারেন এই সফটওয়্যারগুলো দিয়ে, যেগুলো আমি কুরআন তেলাওয়াত করি এবং গজল তৈরি করি। তো আপনি নিজে এগুলো করতে পারবেন। আর আমার ভিডিওকে দেখবেন কীভাবে থাম্বনেল ও ইউটিউবে থাম্বনেল বসায় এবং ট্র্যাক কীভাবে বসাতে হয়, সেগুলো আপনাকে দেখিয়ে দেবো। আমার ভিডিওটি লাইক করা না থাকলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ভিডিওগুলো পাবেন। তাহলে আমরা এই ইসলামিক ভিডিওগুলো তৈরি করব, আর গান বাজনা শুনব। আর আপনারা যদি ইসলামিক গান শুনতে চান, তো আমার ভিডিওর লিঙ্কে সে ইসলামিক গজলগুলো থাকবে, ভালো গজলগুলো, সেগুলো আপনারা শুনবেন। ওপেন ক্যামেরা লিখে সার্চ করলে সে সফটওয়্যারটি চলে আসবে। আপনারা দেখুন, সে সফটওয়্যারটি চলে এসেছে। তো HD কোয়ালিটির এই ভিডিও তৈরি করা হয় এই ক্যামেরা দিয়ে। তো আপনারা অবশ্যই এই ক্যামেরাটি ডাউনলোড করবেন, 2 MB ক্যামেরা। অডিও যারা তৈরি করতে পারেন না, তো আমার অডিও কীভাবে তৈরি করবেন সে সফটওয়্যার বিষয়ে বিস্তারিত জানাবো আমি। তো আপনারা দেখুন কীভাবে অডিও সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। প্লে স্টোরে যাবেন এই সফটওয়্যারটি নেওয়ার জন্য, এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এই অডিও সফটওয়্যারটি, তারপরে আপনারা চালু করবেন। তো প্লে স্টোরে গিয়ে REC ফরগেট লিখলেই সফটওয়্যারটি চলে আসবে। তো আপনারা সফটওয়্যারটি এলে ডাউনলোড করে নেবেন। এটিতে অনেক সাউন্ড আছে। তো আপনারা ভিডিও তৈরি করতে গেলে এই অডিও সফটওয়্যারটি অবশ্যই নেবেন।